হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ম্যারাথন ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে একটা দারুণ ইন্টারেস্টিং গেম নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের সামনে রয়েছে কিছু ড্রিঙ্কস এর বোতল। সো আজকে আমাদের ড্রিঙ্কস চ্যালেঞ্জ হতে চলেছে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে তিনজন আছি। সো আমাদের মধ্যে একটা ড্রিঙ্কস চ্যালেঞ্জ হবে। সো এখানে আছে পরপর পাঁচখানা ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস এর বোতল আছে। এখানে স্প্রাইট আছে, থামস আপ আছে, মাজা আছে, লিমকা আছে, এটা হচ্ছে কোকাকোলা আছে, ঠিক আছে। সো আমাদের গেমটা বুঝিয়ে দিই। তো সবার প্রথম হচ্ছে একজন করে এখানে আসবে, একজন করে আসার পরে তো এখানে পাঁচটাকে টেস্ট করবে, ঠিক আছে। করার পর এক এক করে বলতে হবে যে কোনটা সে খেলো। যদি ঠিক বলতে পারে তাহলে এক পয়েন্ট, যদি ভুল বলে তাহলে জিরো, ঠিক আছে। তো এরকম ভাবে খেলার নিয়মটা। তারপরে হচ্ছে যদি জিততে পারে, সো পাঁচটাই ঠিক বলবে, এখানে পাঁচটা যদি ঠিক বলতে পারে, যদি জিততে পারে তাহলে পাবে হচ্ছে ক্যাডবেরিটা, ঠিক আছে, যে জিতবে তার জন্য। আর যে হারবে তার জন্য রয়েছে একটা বিশেষ একটা, দেখতে পাচ্ছ এখানে লঙ্কা আছে, যে হারবে তাকে খেতে হবে লঙ্কা। বুঝতে না পারে, তো এখান থেকে সবার প্রথম আমার টেস্ট করা হচ্ছে এইটাকে, ঠিক আছে, এইটাকে টেস্ট করাচ্ছি আমরা। তো গাইস দেখতে পাচ্ছ ফার্স্ট ঠিক বলতে পেরেছে মাজা। এটা হচ্ছে কি, আমফান, আমপান্না। তো রাইট হয়েছে ফার্স্টেরটা। তো সেকেন্ড হচ্ছে আমরা যেটা টেস্ট করাবো সেটা হচ্ছে এইটাকে, ঠিক আছে। ঠিক আছে, তো সেকেন্ড নাম্বার জিতে গেছে। তো থার্ড হচ্ছে আমাদের যেটা দেবো এটা, একদমই ভুল ছিল। তো এটা হচ্ছে আমাদের ছিল লিমকা, তো এটা ভুল বলেছে, তো তার জন্য এই নাম্বারটা কাট, ঠিক আছে। তো দুটো ঠিক হয়েছে এখন পর্যন্ত, তো লাস্ট হচ্ছে আর দুটো বাকি আছে। তো দুটো হচ্ছে, তো এখান থেকে তো এটা এখন টেস্ট করাবো আমরা, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভুল বলেছে, কারণ এটা ছিল হচ্ছে কোকোকোলা, ঠিক আছে। তো হচ্ছে বলেছে থামস আপ, তো এটা কিন্তু ভুল। তো এখনো পর্যন্ত দুটো ঠিক বলেছে, চারটে খেলো, দুটো ঠিক দুটো ভুল, তার মানে দু পয়েন্ট, ঠিক আছে। তো লাস্ট যেটা রয়েছে লাস্টটা দেবো, দেখা যাক এটা কি হয়। শোনাও, পাইপটা ধরে দাও, কি আছে এটা, কোকো এটা। তো গাইস দেখতে পাচ্ছ এটাও তো ভুল বলেছে, এটা কিন্তু থামস আপ, ঠিক আছে। তাহলে কি করে হলো, আগেরটা তো আমার তো ঠিক ছিল, আগেরটা তুই ভুল বলেছিস, আগেরটা কোকো বলা ছিল, তুই বলছিস থামস আপ, এখন থামস আপটা বলছিস কোকো কোলা, তার মানে তোর দুটো ঠিক তিনটে ভুল, ঠিক আছে। তাহলে ও হচ্ছে দু নম্বর পেল। তো গাইস নেক্সট হচ্ছে, নেক্সট কে করবে, তুমি নেক্সট হচ্ছে তোমার, ঠিক আছে। নে তো নেক্সট হচ্ছে আমার পালা, দেখা যাক আমি কোনটা ঠিক করতে পারি। কোন বলবে, এইটা আমাকে পেতেই হবে, ঠিক আছে, ক্যাপিটা আমাকে পেতেই হবে। আইফোন গাইস, লঙ্কা, লঙ্কা কিন্তু খাবো না, লঙ্কা বলেই খাওয়াবো।
অ্যাঞ্জেলিনা খাবে যে কম দেখে নাও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নাকের কাছটা দিয়ে বাদ দে হয় তুমি সেই কপালের উপর তুলে দিচ্ছি না রেডি হ্যাঁ রেডি ফার্স্ট কই ফার্স্টে দাঁড়াও তোমার তোমার বাড়ি না এটা টেস্ট আমি বুঝতে পারছি মনে হচ্ছে বলো সেটা এটা হচ্ছে কোকো কোলা আছে রাইট একদম রাইট আমি জানতাম না নেক্সট নেক্সট কি আছে নিয়ে আসো আজকে আমাকে ক্যাডমিটা জিততেই হবে এটা থামসাপ এটা থামসাপ একদমই ঠিক কি আছে এটা দেখতে পাচ্ছি না না দেখতে পাচ্ছি না দেখে না তোমার দেখে না এই এটা থামসাপ ছিল তাই তো একদম রাইট তাহলে 2 পয়েন্ট ঠিক আছে তাহলে আট তিনটা জিততেই হবে আমাকে ঠিক আছে নে এটা ধর একই জিনিস দুবার দেওয়া যাবে না না একই জিনিস দুবার দিচ্ছি না না এটা কিন্তু দুবার কিন্তু টানার নিয়ম নেই এটা স্পাইড আছে ঠিক ভুল একদমই ভুল কি ছিল এটা লিমকা লিমকা এটা লিমকা টি স্যার এটা তো মনে হচ্ছে আমার স্পাইড মনে হলো বা কিছু একটা তুমি ভিডিও দেখলে বুঝতে পারবে কি দিচ্ছে তে কি আছে একই জিনিস বারবার দিচ্ছিস কিন্তু না 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 একই জিনিস বারবার হয়ে যাচ্ছে না এটা হিসাব করে বললে তো হবে না তাড়াতাড়ি বল 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 এটা স্পাইড ছিল ঠিক তো তাহলে 3 পয়েন্ট হিসাব করে বলে তাহলে 3 পয়েন্ট না 3 পয়েন্ট তাই তো লাস্ট দেখি এটা তো সবাই জানে এটা আম্পান ঠিক তো এটা ঠিক তো গাইস দেখতে পাচ্ছ আমি 4 নাম্বার কিন্তু 4টা কিন্তু ভোটটা বলতে পেরেছি তো এখন ওর থেকে কিন্তু এগিয়ে আছি আমি লাস্ট দেখা যাক লাস্ট কি হয় কারণ যদি এনার থেকে যদি জিততে পারি তারপরে আমি এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আর যে হারবে তার জন্য আজকে কিন্তু রয়েছে এইটা ঠিক আছে এটা রেডি করা রয়েছে ঠিক আছে চলে আসো মাঝখানে চলে আসো আমি বাদছি রে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও কটা আঙ্গুল বলো এটা চারটে চারটে এটা দুটো ঠিক আছে মানে একদম তুমি বিলকুল রাইট বললে ঠিক আছে মানে তুমি দেখতে পাচ্ছ তো সবার প্রথম যেটা দেবো হচ্ছে একদমই না তুমি এটা এই যে এটা সামনে চলে আসো তো গাইস এখানে হচ্ছে একজন হচ্ছে দুটো ঠিক বলেছে আমি হচ্ছে চারটে ঠিক বলেছি তো লাস্ট যদি পাঁচটা যদি ঠিক বলতে পারে তাহলে কিন্তু জিতে যাবে নালে কিন্তু আমি জিতে যাবো ঠিক আছে তো ফার্স্ট একটা ঠিক বললো স্প্রাইট ঠিক আছে তো তিনটের মধ্যে একটা ঠিক হলো আর দুটো ভুল হয়েছে ঠিক আছে তো এখনো দুটো বাকি আছে দেখা যাক কি হয় নাও মজা কি মজা কি মজা আছে এটা কাঁচা তো দুটো ঠিক বললো ঠিক আছে দুটো ঠিক বলতে পেরেছে দুটো ভুল বলেছে তো লাস্ট এইটা বাকি আছে এটা দেয়া যাক চলো
কি আছে? এটা যদি বলতে পারে তাহলে কিন্তু দুজনের ডট হবে, থামস আপ। তো গাইস এটা ঠিক বলেছে। তো এখানে সেকেন্ড পজিশনে যে আছে সে হচ্ছে সুইন্দু তালে, ঠিক আছে? তো এখানে হার ঢোকে তালে তুমি ম্যাম জিত গয়া। আমাকে ফার্স্ট কেন দিবি? হ্যাঁ তো আপ কি হোগা, এটা খানা পড়েগা কে? এদি কে এদি কে ওরা হবে না। চলো 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 এটা খেলা খানা পড়েগা। চলো চলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না, যে তোমার চ্যালেঞ্জ যে তোমার চ্যালেঞ্জ খেলতেই হবে, যে করার নেই। ওই টুকুনি কি হ্যাঁ বাবা, হবে না হবে না হবে না। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা জিতে গেছি। তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম যদি আর নতুন চ্যালেঞ্জ ভিডিও চাও, যদি তোমরা নতুন এরকম চ্যালেঞ্জ ভিডিও চাও তো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে। আগে আগে তোমরা কোন কোন নতুন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও প্রথম দেখার জন্য। সো বাই বাই।